ভারতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা নেমে এসেছে আড়াই লাখের কাছাকাছি তবে মৃত্যু আবারও চার হাজার ছাড়িয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশটিতে নতুন শনাক্ত হয়েছে দুই লাখ উনষাট হাজার নয়শো একানব্বই জন দিল্লি বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশে সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসলেও কর্ণাটক ও তামিলনাড়ুর পরিস্থিতি এখনও ভয়াবহ এছাড়া গত কয়েকদিনে ভারতের মেঘালয় ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড সিকিম মিজোরাম সহ কিছু রাজ্যে সংক্রমণ বাড়ছে করোনার ভারতীয় ধরনে টালমাটাল পরিস্থিতিতেও দেশের মোট জনসংখ্যার অর্ধেক অংশই মাস্ক ব্যবহার করেন না বা পড়লেও সঠিকভাবে ব্যবহারে সচেতন বলে জানিয়েছে দেশের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়